আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য মেডিকেল। এই শব্দটা কিন্তু বাইরে প্রবাসে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করি তখন বললাম ফার্স্ট টাইম এখন মেডিকেল করতে হয়। এই মেডিকেল যদি আনফিট হন তাহলে বাইরে যাওয়া সম্ভব হয় না। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আপনার এই মেডিকেল করতে আপনার কী কী প্রয়োজন হয়, তার খরচ কত হবে, আর কোথায় এই মেডিকেল করা যায়, আর লাস্ট প্রশ্ন হচ্ছে আপনি এই মেডিকেলে কী কী পরীক্ষা বা টেস্ট করা হয়। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেওয়া উচিত, তা হচ্ছে মেডিকেল কিন্তু আপনার অনেক ধরনের হয়ে থাকে। বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই ধরনের আরব দেশগুলোতে আপনার যে মেডিকেল করা হয় তাকে কিন্তু গামকা বা গামা মেডিকেল বলে থাকে। গামকা প্রতিষ্ঠানটি এই সব আরব দেশের যে মেডিকেল করা হয় এই মেডিকেলের সব দায়িত্ব তারা নিয়ে থাকে। চলুন এখন আসি মেডিকেল করতে কী কী প্রয়োজন বা কী লাগবে। প্রথমে আপনার 5 কপি ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। 2 কপি পাসপোর্টের রঙিন ফটোকপি লাগবে, সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন। এবার আসি এই মেডিকেল করতে কত টাকা খরচ যাবে বা কত টাকা লাগবে। এখন বর্তমানে সময়ে আপনার 10,000 টাকা লেগে থাকে, কারণ প্রথমে 8,500 টাকা দিতে হবে। যেই মেডিকেল সেন্টারে যাবেন ওইখানে আপনার 8,500 টাকা ওইখানে জমা দিতে হবে, আর দ্বিতীয়ত যে 1,500 টাকা থাকবে সেই টাকাটা যে এজেন্সিতে আপনি কাজ করবেন সেই এজেন্সিতে এই টাকাটা দিতে হবে, যা আপনার গামকা কোম্পানিতে বা চলে যাবে। তো আপনি কোথায় মেডিকেল করবেন, তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি যার মাধ্যমে এই বিদেশে টাকা জমা দিয়েছেন বা যার মাধ্যমে যাচ্ছেন সে কোন এজেন্সিতে আপনাকে আপনার বইটি জমা দিয়েছে, কোথায় আপনার ভিসার কাজ করাচ্ছে, সেই এজেন্সির লোকের সাথে আপনি কথা বলবেন এবং ওই এজেন্সির লোকের থেকে আপনি একটি টিকিট নেবেন মেডিকেল করার জন্য। যে টিকিটটি দেওয়া হয় এই মেডিকেল টিকিটে আপনার সব ধরনের তথ্য দেওয়া থাকে। বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার নাম, বাবার নাম, পাসপোর্ট নাম্বার, বয়স, সব কিছু ঠিক আছে কি না। তো মেডিকেলে কী কী টেস্ট বা পরীক্ষা করা হয় এগুলি কিন্তু আপনার জানার বিষয়। আর একটা আগেই বলে রাখি, যদি কারো চর্মরোগ থাকে সে মেডিকেল করতে যাবেন না, তাহলে আনফিট অবশ্যই দিয়ে দিবে। হ্যাঁ চলুন, প্রথমে আপনার যখন আপনি মেডিকেল সেন্টারে যাবেন তখন আপনাকে বুক এক্সাই বা বডি এক্সাই করবে আপনার, দ্বিতীয়ত ওজন এবং চোখের পরীক্ষা করবে, তৃতীয়ত প্রস্রাব পরীক্ষা করবে, আবার রক্ত পরীক্ষা, অবশ্যই রক্ত পরীক্ষা করবে। এছাড়াও আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনার গোপন অঙ্গ দেখতে পারে বা শারীরিকের কোথাও ক্ষত আছে কি না বা আপনার কোনো অপারেশন হয়েছে কি না বা কোনো আপনার সমস্যা আছে কি না শরীরে, তো এইসব জিনিস আপনার অবশ্যই দেখে তারা। তো এই ধরনের জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই ধরনের আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পেতে।